নমস্কার বন্ধুরা, তোমরা এখন রয়েছ বাচনিক ইউটিউব চ্যানেলে। কেমন আছো সবাই? ভালো তো? তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তো? না করে থাকলে কিন্তু এক্ষুনি করে ফেলো, আর হ্যাঁ, সঙ্গে বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলো না। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান কমেন্টসে জানাও। আমাদের ফেসবুক পেজ বাচনিক লাইক করো, সেই বাচনিক পেজে তোমরা মেসেজ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোনও করতে পারো। তোমরা যদি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তাহলেও কিন্তু এইভাবে যোগাযোগ করো, আমাদের ফোন নাম্বার বাচনিক পেজে পেয়ে যাবে। এখন আমাদের চ্যানেলে চলছে কবি কৃষ্ণা বসুর কবিতা সংকলন অপরাজিতা। আজকের শিল্পী শিবানী বসু। কবি কৃষ্ণা বসু মূলত মেয়েদের নিয়ে কলম ধরে, মেয়েদের অত্যাচার, মেয়েদের উপরে বঞ্চনা, তার বিরুদ্ধে গর্জে ওঠে তার কলম। কন্যা ভ্রূণ আমরা সবসময় তাকে দূর করতে চাই, কারণ কন্যা তো বংশ রক্ষা করবে না, বংশ রক্ষা করবে পুত্র। অর্থাৎ কন্যা ভ্রূণ দূর হবে, কন্যা ভ্রূণকে আমরা হত্যা করি, সেটা কি উচিত? একদমই না। এই নিয়ে কবিতা কন্যা ভ্রূণ, শুনুন। ভ্রূণ হত্যার দেশে এসেছি হঠাৎ, শিশু কন্যা ভ্রূণগুলি খুন হয় নিখুঁত আঙুলে, সুসভ্যতা উঠে এসে প্রাণপণে টিপে ধরে অজাত কন্যার কচি টুটি, যে মুখ দুধের স্বাদ তখনো পায়নি তার কচি মুখে তুমি গরল পুরেছ সভ্যতা, তোমাকে অযুত ধন্যবাদ। না গো, এই সকরুণ উপমহাদেশে নারী হয়ে মেয়ে হয়ে জন্মাব না, মৃত্যুর চিকন ফাঁস পড়ে নিতে তোমাদের হাতে। দেবী শব্দটির অর্থ অভিধানে পূজনীয়া, ব্যবহারে দাসী জেনেছ। এই ভণ্ড ভুল মাতৃতন্ত্রের স্বদেশে তন্ত্রাচারে মাকেই সবচেয়ে বেশি হেলা, হেলা ফেলা দিয়ে গেছো সুসভ্যতা তুমি। না, কোনো অভিমান নয়, অভিমান অতি মহার্ঘ সঞ্চয়, ভুল ব্যবহারে তাকে নষ্ট করা ঠিক নয়, রাগ নয়, অভিযোগ নয়, প্রত্যাহার করে নি সমস্ত দাবি। শুধু এক প্রার্থনা রেখে যাই মহাকালের নিকট, নারীহীন মাতৃহীন কন্যাহীন জনিত সংসর্গহীন বান্ধবী বিহীন হয়ে বেঁচে থাক আগামী প্রজাতি। কেমন লাগলো অবশ্যই জানাও আমাদের। আর আমাদের অপরাজিতা এই অনুষ্ঠানটি আজই শেষ হচ্ছে। এরপর আসছে কবি নবনীতা দেবসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কবিতা নিয়ে অনুষ্ঠান নক্ষত্র। আজ তাহলে আসি, তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি গার্গী। সবাই খুব খুব ভালো থেকো আর আমাদের সঙ্গে থেকো।